ঝিনাইদহে 3 মাসের মধ্যে 2 ভাইয়ের মৃত্যু। বড় ভাই এসআই শফিউদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গত 17 ফেব্রুয়ারি। ঠিক 3 মাসের মাথায় ছোট ভাই এএসআই শামীমউদ্দিন মারা গেলেন বৃহস্পতিবার 17 জুন। তাদের মামাতো ভাই চান্দুয়ালি গ্রামের ইব্রাহিমও জানান, বড় ভাই এএসআই শফিউদ্দিন নড়াইল সদর থানায় কর্মরত ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গত 17 ফেব্রুয়ারি মারা যান। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই 3 মাস পর কুষ্টিয়া পুলিশ লাইনে কর্মরত এএসআই শামীমউদ্দিন ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। 21 তারিখে 2 ভাইয়ের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো পরিবার। ঝিনাইদহের সদর উপজেলার চান্দুয়ালি গ্রাম এখন শোকের মাতম। মাত্র 3 মাসের ব্যবধানে পুলিশের 2 কর্মকর্তা, 2 ভাইয়ের মৃত্যুতে হতবাক ও বাকরুদ্ধ গ্রামবাসী। এসআই শফিউদ্দিন ও এএসআই শামীমউদ্দিন ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালি গ্রামের মৃত মমতাজউদ্দিন মণ্ডলের ছেলে। দুপুরে চান্দুয়ালি বাজার সংলগ্ন বাড়িতে গিয়ে দেখা যায় আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবাসী ছাড়াও অনেকেই এএসআই শামীমউদ্দিনের মৃতদেহ দেখার জন্য ছুটে আসেছেন। নিহতর খালাতো ভাই স্কুল শিক্ষক গোবিন্দপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন জানান, এএসআই শামীমউদ্দিন খুবই নম্র ভদ্র ছিলেন। তার একটি শিশু সন্তান রয়েছে। মাত্র 3 মাসের ব্যবধানে ভাইয়ের মৃত্যুতে পরিবারটি শোকে কাতর।